পরিবারেই বিয়ে হোক, তাদের বাপ মা থাক ছেলের, আমার তো বাবা মা নাই, তাদেরই বাপ, তাকেরই বাপ মা ভাই, আমি ঠিক ঠিয়ে চলে থাকতে পারবো। এমন একজন মানুষ চাই যে আমার দায়িত্ব নিলে, আমার তো বাবা মা নাই, তার বাবা মা থাকতে পারবো। আচ্ছা, মানে যে আপনার দায়িত্ব নিতে পারবে তাকে আপনি বিয়ে করবেন নাকি? হ্যাঁ, তাকে বিয়ে করবো, তার বাবা মাকে আমার নিজের বাবা মাই ভাববো। আমি তো কখনো ছোটবেলা থেকে বাবা মার আদর পাই নাই। আচ্ছা আচ্ছা, মানে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মতো কি ভালোবাসবেন? তো আর নিজের বাবা মার চেয়ে আরো বেশি ভালোবাসো। আমি তো ছোটবেলায় বাবা মার আদর পাই নাই যে কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুবই কষ্ট। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? আপনার নাম কি? আলেনা। আলেনা আপা, খুব সুন্দর নাম। তো আলেনা আপা দেশের বাড়ি কোথায়? বক্তারপুর থাকেন। আচ্ছা, তো আলেনা আপা বিয়ে শাদী হয়েছে নাকি? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী এখনো করেন নাই? না। আচ্ছা, তো কি করেন আপনি? মানুষের বাড়িতে কাজ করি। মানুষের বাসায় কাজ করেন? কটা বাসায় কাজ করেন? কটা বাসায় কাজ করেন? মানুষের বাড়িতে কাজ করি। আচ্ছা, কটা বাসায়? কটা বাসায়? একটা বাসায় কাজ করি, সেলাই মেশিন এর কাজও জানি, যে আমার পাশে থাকবে, সহযোগিতা করবে, সেলাই মেশিন কিনে দিতে পারবে, মনে কর কাজ করে খাইতে পারবে। আচ্ছা, তো আপনার বাবা মা নাই? না, মা ছোটবেলায় মারা গেছে। মা ছোটবেলায় মারা গেছে? বাবা গেছে গা বিয়া করে। আচ্ছা, ফুবুর কাছে থাকি ছোটবেলা থেকে। ফুবুর কাছে থাকেন? তো এখন যে আপনার তো বিয়ে শাদী হয় নাই? না, বিয়ে শাদী। তো পড়াশোনা কি করছেন? পড়াশোনা করি নাই। পড়াশোনা করতে পারেন না টাকার জন্য? ফুবু ছোটবেলায় করাইতে পারি নাই, ফুবুরও স্বামী নেই, পড়াইতে পারি নাই, তাই আর করতে পারি না। আচ্ছা আচ্ছা, ফুবুর স্বামী নেই দেখে পড়াশোনা করতে পারেন না। আচ্ছা, তো এখন কি করতেছেন আপনি? প্রতিবেদন ছাড়ছিলাম, মনের মানুষ পাই নাই, পাইলেও বিয়া শাদী করি নাই, কথা বই লাগেছে। আচ্ছা আচ্ছা, তো মানে কথা বলে চলে যায় নাকি? মানে কেউ পুরোপুরি দায়িত্ব নিতে চায় না? পুরোপুরি দায়িত্ব কেউ নিতে চায় না। মানে কারণটা কি কখনো বুঝতে পারছেন? এটাই তো বুঝতে পারি না, তাই তো প্রতিবেদনের সামনে আবার আসছি। আচ্ছা, তো যদি আপনার বাবা থাকতো বা আপনার মা থাকতো, আপনার ফ্যামিলি যদি ভালো থাকতো, কখনো কি প্রতিবেদন আসতেন? না, বাবা মা থাকলে কি আর প্রতিবেদনও আসি? তারা তো হয়তো বাধা দিত, ঠিক না? বাধা তো দিত, এখন খাইতে পারি না বলে, পড়তে পারি না, দায়িত্ব নাই, মানে দায়িত্ব নেওয়ার মতো আপনার কেউ নাই? না, কেউ নাই। ফুবু অসহায়, ফুবুর স্বামী নাই, ফুবুর স্বামী ফিলা দিয়া গেছে গা, যখন মানুষের বাড়ি কাজ করে আনি, 200-100 যাই পাই, ফুবু আর আমি সংসার মোটামুটি চলে যায়। তাই যে মনে করেন আপনি যখন যে বিয়ে শাদী করবেন, ঠিক না, তখন দেখা গেলো অনেক সময় ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, তখন কি স্বামীকে ছেড়ে আবার চলে আসবেন নাকি? কি আমার স্বামীকে, স্বামীদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, স্বামীকে কি আর ছেড়ে আসা যায়? আচ্ছা, ধরে সবসময় কি মানে মনোমালিন্য হলেও তো একটু ম্যানেজ করার চেষ্টা করবেন চলার নাকি? নাকি আবার ফালাই রেখে এসে পড়বেন? তাকে কেন ফেলাই রেখে আসবো, স্বামী স্ত্রী তো মারামারি হবে। আচ্ছা, তো সবসময় মিলেমিশে থাকবেন তো? হ্যাঁ, সবসময় তো মিলেমিশে থাকবো, আমার কষ্ট, আমার কষ্টটা লিখতেছে, আমার দায়িত্ব লেবে যে কি। যদি মনে করেন অনেক আছে না যৌথ পরিবার, একসাথে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই থাকে, এরকম যদি কোনো যৌথ পরিবারের সাথে আপনার বিয়ে হয়, আপনি মেনে চলতে পারবেন? পারবো, মেনে চলতে। সবার সাথে মিশে থাকতে পারবেন তো? হ্যাঁ, পারবো তো। তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? ফোন নাম্বার আছে? নাম্বার বলতে পারেন না? তো দর্শক, আপনারা যদি আপুটির সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 0198692-3451। আমি নাম্বারটা আবারও বলছি, 0198692-3451। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু আপুটির সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।